আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এবিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আপনারা ইতিমধ্যে জানেন যে বুড়ো বাংলাদেশ এনজিওতে কর্মসূচি সংগঠক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হলে আপনাদেরকে কভার লেটার সহ আপনাদের সিভিটি ইমেল করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কীভাবে আপনারা কভার লেটার সহ আপনাদের সিভিটি ইমেলের মাধ্যমে সেন্ড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লাইকটিতে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিভার্স, আপনারা জানেন যে বিডি সলিউশন 24 একটি জব রিলেটেড ইউটিউব চ্যানেল। বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি এবং কি প্রিপারেশনমূলক ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কভার লেটার কিভাবে একটি কভার লেটার তৈরি করতে হয় সেই প্রসেসটি এই ভিডিওতে দেখানো হয়েছে। তারপর বুড়ো বাংলাদেশ এনজিওতে কর্মসূচি সংগঠক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এ বিষয়ে একটি ভিডিও দেওয়া হয়েছে এই চ্যানেলটিতে। তারপরে বুড়ো হেলথ কেয়ার ফাউন্ডেশন ও নার্সিং ইনস্টিটিউটে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমাজসেবা দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে ভিডিও দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারবেন। তো প্রেভার্স, আপনাদেরকে কভার লেটার সহ সিভিটি সেন্ড করার জন্য প্রথমেই আপনাদেরকে জিমেইলে চলে যেতে হবে। জিমেইলে আপনি প্রথমে লগ ইন করে নেবেন, তারপর এখানে কম্পোজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে টুতে আপনি যে ইমেল অ্যাড্রেসে এই মেলটি সেন্ড করবেন সেই অ্যাড্রেসটি এখানে লিখবেন। আমি আমারটা লিখে দিচ্ছি, আমি এই ইমেল অ্যাড্রেসে মেলটি সেন্ড করব। তারপর এখানে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে নামটি উল্লেখ করতে হবে। আমি এখানে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রোগ্রাম অর্গানাইজার, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রোগ্রাম অর্গানাইজার আমি এটি দিলাম সাবজেক্টে। তারপর এখানে আপনি আপনার কভার লেটারটি পেস্ট করে দেবেন। আমি এখানে একটি কভার লেটার তৈরি করে রেখেছি, এটা দেখতে পাচ্ছেন আমার কভার লেটারটি। আপনারা এভাবে কভার লেটার তৈরি করবেন। তো প্রিভিয়াস, কিভাবে আপনার কভার লেটার তৈরি করবেন সে বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটি দেখে নিতে পারবেন। এটাকে আমি প্রথমে সিলেক্ট করব, তারপর কপি করব, কপি করার পর এখানে আমি পেস্ট করে দেবো। তো প্রিভিয়াস, এখানে আমার সিগনেচারটি শো করতেছে না। তো এখানে আপনি যখন পেস্ট করে দেবেন তখন কিন্তু এই লেখাগুলো উলট পালট হয়ে যেতে পারে, এগুলো আপনারা ভালো করে ঠিক করে দেবেন। এখানে সিনসিয়ারলির পর আপনার একটি সিগনেচার ইনসার্ট করতে হবে, সিগনেচারটি আপনি এখান থেকে ইনসার্ট করে দেবেন। সিগনেচার ইনসার্ট করার জন্য আপনার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইনসার্ট ফটো, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ফাইলস ফ্রম ইউর ডিভাইস, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার ছবিটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিটি আপলোডিং হচ্ছে। প্রেফারস, এখানে আমার ছবিটি ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমি এই ছবিটি ছোট করব। আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এখানে ধরে এরকমভাবে ছবিটি টান দিলেই ছোট হয়ে যাবে। হ্যাঁ প্রেফারস, আমার সিগনেচারটি এখানে ইনসার্ট হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কভার লেটারটি আমি এখানে পেস্ট করে দিয়েছি। কভার লেটারটি এখানে পেস্ট করার পর এখানে আপনাদেরকে সিভি অ্যাটাচ করতে হবে। আপনারা এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল লেখা রয়েছে। তারপর এখান থেকে আপনারা যে সিভিটি অ্যাটাচ করবেন সেই সিভিটি খুঁজে বের করবেন। আমি আমারটা খুঁজে বের করতেছি, এখান থেকে আমি এই সিভিটি দেবো, পিডিএফ ফাইল, এটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। হ্যাঁ প্রিভার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিভিটি এখানে চলে এসেছে, অর্থাৎ অ্যাটাচ হচ্ছে। হ্যাঁ, এখানে আমার সিভিটি অ্যাটাচ হয়ে গেছে। তো প্রিভার্স, আপনারা যে ইমেল অ্যাড্রেসে মেইলটি সেন্ড করবেন সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু সঠিকভাবে দিতে হবে, যেন ইমেল অ্যাড্রেসটি ভুল না হয়। তো আপনার কভার লেটার এবং সিভিটি অ্যাটাচ করার পর এখানে সেন্ড একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মেলটি সেন্ড হয়ে যাবে। আমি এখানে সেন্ডে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে মেলটি সেন্ডিং হচ্ছে, মেসেজ সেন্ড। হ্যাঁ প্রিভিয়াস, এখানে আমার মেসেজটি সেন্ড হয়ে গেছে, এখানে ক্লিক করলে ভিউ মেসেজ চলে আসবে। হ্যাঁ, এই মেলটি কিন্তু আমার সেন্ড হয়ে গেছে। তো প্রিভিয়াস, এভাবেই আপনারা কভার লেটার সহ আপনাদের সিভিটি চাকরির জন্য মেল করবেন। তো প্রিভিয়াস, আমি ভিডিওটি আর লম্বা করবো না। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।